হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অফিস সহায়কের কাজ কি বা বেতন কেমন বা এদের সম্পর্কে যে বিস্তারিত কিছু অনেকেই জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অফিস সহায়কের কী কী কাজ এবং এটা পদোন্নতি কতটুকু পর্যন্ত হয় বা বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন, সব বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভিডিওটি দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনায় মূল আলোচনায় ফিরে যাই, সেটা হচ্ছে অফিস সহায়কের কাজ কী। অফিস সহায়কের বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানাব, বেতন কি বা কীভাবে আপনারা কী করবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকারের চাকরি খাতের 20তম গ্রেড এই অফিস সহায়ক, এবং চতুর্থ শ্রেণীর চাকরি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদের সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছি, অনেকেই আমরা জানি যে অফিস সহায়ক একটা পদ আছে। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে থাকে। আপনারা অনেকেই যেখানে আবেদন করেন তো নিয়োগ পরীক্ষা সেখানে অনেকে চাকরি হয়, আবার অনেকেই হয় না। চলুন আমরা জেনে নিই অফিস সহায়ক আসলে কাকে বলে। অফিস সহায়ক অর্থ অফিসের কাজে সহায়তা করা। তবে কয়েক বছর আগে অফিস সহায়ক এই পদটির নাম ছিল না, এই পদটির নাম ছিল MLSS। অনেকেই জানেন কিছুদিন এটা আগে ছিল MLSS পদ, পরে এডারে নতুন করে আবার একটা পদ ই দিছে, সেটা হচ্ছে অফিস সহায়ক, যেটার অর্থ মেম্বার লোয়ার সাব অডিটর সার্ভিস, অডিনেট সার্ভিস। সরকার প্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত 4 ফেব্রুয়ারি 2014 খ্রিস্টাব্দ পরিপত্র অনুযায়ী এ পদের পূর্বের নাম ছিল MLSS। পিয়ন দপ্তরি, চাপরাশি, আড্ডালি এইসব নাম পরিবর্তন করে পরবর্তীতে এ পদের নাম রাখা হয়েছে অফিস সহায়ক, যেটা এখন আপনারা সবাই অফিস সহায়ক নামে চিনেন। এখনও কিছু কিছু প্রতিষ্ঠানে পিয়ন দপ্তরি, চাপরাশি, আড্ডালি রয়েছে, কারণ সেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়নি। কিন্তু সেই সব প্রতিষ্ঠানে অফিস সহায়কের মতো কাজ এবং বেতনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে 2014 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস সহায়ক পদটিসহ 33টি পদের নাম পরিবর্তন করা হয়েছিল। অফিস সহায়কের ইংরেজি, অফিস সহায়কের ইংরেজি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস সাপোর্ট স্টাফ। এখন আসি অফিস সহায়কের আসলে কাজ কী। অফিস সহায়কের কাজ হচ্ছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছে প্রয়োজনীয় কাজে সহযোগিতা করা। অফিস সহায়ক অর্থ অফিসের কাজে সহায়তা করা, অর্থাৎ অফিসের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো সহায়ক। বাংলাদেশ সরকারের সরকারি চাকরির সাধারণ প্রশাসন বিভাগের নিয়ন্ত্রণ শাখা কর্তৃক যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে অফিস সহায়কের জন্য সেগুলো এখন আমরা দেখে নেব। আপনাদের জানাচ্ছি, 1 নম্বরে আছে অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা, এই টেবিল থেকে সেই টেবিল অথবা অন্য কোনো অফিসে এই কাগজগুলোকে আনা নেওয়া করা, হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সরানো। এক কথায় হচ্ছে অফিসের যে ডেকোরেশন আছে, যেমন এক টেবিল অন্য এক টেবিল থেকে আরেক টেবিল যদি ভালো না দেখা যায় সেক্ষেত্রে একটু সাজা গোছায় রাখা। গোপনে অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্সবন্দি করে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে এক অফিস হতে অন্য অফিসে নেওয়া, প্রয়োজনে কর্মকর্তা এবং কর্মচারীদের পানীয় জল পান করানো, অফিসের সমস্ত মনোহারি এবং অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকা, নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অফিসে আসা, স্ব শাখা এবং কর্মকর্তাদের নির্দেশিকায় কাজ করা, দর্শন প্রার্থী এবং পাবলিকদের সাথে ভদ্রতা বজায় রেখে ভালো ব্যবহার করা, কর্মকর্তার পক্ষে ব্যাংক চেক জমা এবং টাকা তোলা, অফিস শুরু হওয়ার 15 মিনিট আগে অফিসে আসা এবং সহকারী সচিব প্রধান সহকারীর নিকট আগমনী রিপোর্ট করা।
বিনা অনুমতিতে কোনো সময় অফিস ত্যাগ না করা অর্থাৎ একজন অফিস সহায়ক যদি কোনো কারণে অফিসের বাইরে যেতে চান তাহলে সেটা অবশ্যই তাদের যে সিনিয়র কর্মকর্তা রয়েছে তার অনুমতি নিয়ে যেতে হবে। একজন অফিস সহায়কের কাজ কি? মূলত এই কাজগুলো একজন অফিস সহায়কের কাজ করতে হয়। মূল কাজ হচ্ছে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসেবে চাকরি করবেন তখন আপনার যে সিনিয়র কর্মকর্তা থাকবেন তার আদেশ উপদেশ এবং কিছু কাজ থাকে ফিক্স করে দেয়া হবে, সেগুলো তা করতে হবে। এখন আর থেকে অফিস সহায়কের বেতন, আপনারা জানেন অফিস সহায়ক 20তম গ্রেড চাকরি, সেখানে মূল বেতন দেওয়া হয় 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত প্রতি মাসে, করে 10,000 থেকে 15,000 অথবা কোনো কোনো অফিসের ক্ষেত্রে আপনাদের বেতন এর চেয়েও বেশি পড়তে পারে। আর যদি মূল বেতনের পাশাপাশি অন্য কোনো ইনকামের ব্যবস্থা থাকে তাহলে সেটা থেকেও টাকা পেতে পারেন, তবে সেটা আপনি অফিসে যাওয়ার পরে বুঝতে পারবেন। একজন অফিসের কাজের চাপ খুবই কম থাকে, এই কাজগুলো ছাড়া তার আর কোনো কাজ করতে হয় না, তাই অফিস সময় পুরোটা কাজ থাকবে কিন্তু খুব কম সময়ের জন্য এবং স্বল্প কিছু কাজ থাকবে। এর পাশাপাশি সে যদি অনলাইনে কিছু টাকা ইনকাম করতে চায় অথবা কোনো ব্যবসা করতে চায় সেটা কিন্তু করতে পারবে, তবে এটি ব্যক্তির উপর নির্ভর করে সে কী করতে চায়। এখন আসি অফিস সহায়কের পদোন্নতি যে বিষয়টি, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে 5 বছর কাজ করে থাকেন তাহলে 5 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে অফিস সহায়ক থেকে আপনাকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে পদোন্নতি করা যেতে পারে। আপনি যদি আরও শিক্ষাগত যোগ্যতা নিয়ে যোগদান করেন তাহলে পদোন্নতি কিন্তু এর আগেও পেতে পারেন, তবে এটা নির্ভর করে কর্মদক্ষতা ও অফিসের উপর। তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অফিস সহায়ক কাজ কী, বেতন কত, বা আপনাদের অফিস সহায়কের কী কী কাজগুলো মূলত করতে হয়। আপনার এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।